ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রত্যেককে ধন সম্পদ বলে যদি কিছু থেকে থাকে নিতাই চাচ্ছে সম্পদ করু কারণ আমরা সবাই জানি নিতাই বিনে ভাই কি এদিকে বলুন জোরে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই তাহলে সেই নিতাইর চরণ দুটো ধরতে হবে নিতাই হলো নিতাই চাঁদ হলো আমাদের কাছে ধন সম্পদ ওই সম্পদকে যে গুছিয়ে রাখতে পারবে তার জীবনে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হে এবারে কি বললেন পতি মোর গৌরচন্দ্র তাহলে ধন সম্পদ যদি আমার নিতাই হয় পতি বলছে স্বামীকে স্বামী আমার গৌরচন্দ্র তাহলে মায়ের আমরা যার হাত ধরে আছি ওরা কি বেকার বাবা মা যাদের হাতে তুলে দিয়েছে ওরা কি বেকার বলছি এরা তো বাহ্যিক জগতের স্বামী এরা আজ আছে কাল তোমার সঙ্গে নাও থাকতে পারে কোনো গ্যারান্টি নেই আজকে তুমি তার নামে স্মৃতি ভর্তি সিঁদুর পরে আছো কাল তোমার নাও থাকতে পারে কারণ কোনো গ্যারান্টি নেই কারণ কামল দল জল জীবন ভজহু হরি পদ নীতিরে ভজহু হরি পদ নীতিরে ভজহু হরি পদ নীতিরে কি বললেন এখানে আবার গোবিন্দ দাসের একটু পদ ঢুকে গেল কমল দল জল জীবন অটল মল ভজহু হরি পদ নীতিরে তাহলে আমাদের জীবনটা পদ্ম পাতার জলের মতো পদ্ম পাতায় যেমন জল দিলে কি হয় মায়েরা জলটা স্থির থাকে তো কি টলমল টলমল করে এই বুঝি পড়ে গেল এই বুঝি পড়ে গেল আমাদের জীবনটার কোনো রিস্ক নেই কোনো দাম নেই এই বাবুর সঙ্গে হাতে দেখা হলো ওই বাবু হঠাৎ করে স্ট্রোক হয়ে আরে এখনি কথা হলো এখনি চায়ের দোকানে বসে কত কথা বললো এখনি কি করে লোকটা মরে যেতে পারে আরে লোকটা কি তোমার কথাই মরবে ওপর থেকে তার সিগন্যাল হয়ে আছে এবার উঠবে ওটা বললে তো হবে না বাবা হ্যাঁ কারণ আমাদের প্রত্যেকের এই জায়গায় একটা দামি কোম্পানির ব্যাটারি লাগানো আছে ভগবান ব্যাটারি লাগিয়ে দিয়েছে এই কোম্পানি থেকে একবার তৈরি হয়েছে মা বারবার তৈরি হবে না ব্যাটারিটা তো সেই ব্যাটারি আমাদের লাগানো আছে এই জায়গায় হাত দিয়ে দেখুন প্রত্যেকে ঘড়ির কাঁটা যেমন ঘুরছে টিক 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 করে আমাদের ভিতরে একদম হাত দিয়ে দেখো এখানে টিক 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 করে আওয়াজ হচ্ছে তাহলে এটা কি একটা দামি কোম্পানির ব্যাটারি এই ব্যাটারি যদি তোমার একবার খুলে নেওয়া হয় আর তুমি থাকবে মায়েরা এই যে আমি অমুকের ছেলে এই আমি অমুক বাবু আমি অমুক কীর্তনিয়া আমার বিশাল নাম সবাই আমাকে এক ডাকে চেনে এই যে আমি এই আমিটা তুমি কার জোরে করছো কার জোরে তোমার তো হম্বি তম্বি ভেবে দেখো বাবা তোমার দুটো হাত একটা হাত যদি কেটে নেওয়া হয় তুমি মরে যাবে বেঁচে থাকবে তোমার দুটো চোখ একটা চোখ অন্ধ হয়ে গেলে তুমি মরে যাবে না বেঁচে থাকবে তোমার দুটো পায়ে একটা পা কেটে নিলে তুমি আরেকটা পায়ের জোরে বেঁচে থাকবে কিন্তু ভেবে দেখো মায়েরা ভেবে দেখো বাবা তোমার ভিতরে যে আমিটা আছে যেটার জন্য তোমার এত অহংকার যেটার জন্য তোমার এত গর্ব যেটার জন্য তোমার এত লড়াই যেটার জন্য তোমার এত আবিত্তের প্রকাশ সেই আমিটাই যদি চলে যায় তাহলে তুমি কি নিয়ে বাঁচবে কেউ তোমার দাম দেবে কেউ তোমার দাম দেবে না তুমি সব দেহ হয়ে পড়ে থাকবে শ্মশান ঘাটে তো সেই জন্য বলছে যে কমল দল চল জীবন টল টল ভজ হরি পদ নীতিরে তাই ভজ হরি পদ হরির চরণটা ধরতে বলছে তাহলে সেই হরি কি আমার পতি গৌর হরি আমার পতি তাহলে আমার পার্থিব জগতের পতি চিহ্ন কি শীতের সিঁদুর আর গৌর হরি যে আমার পতি তার চিহ্ন কি তার চিহ্ন কি তিলক তার চিহ্ন গৌর হরি যে আমার পতি তার চিহ্ন হলো তিলক এই আজকে আপনারা সেজেছেন অনেকে সেজেছেন অনেকে ভক্ত ঘর থেকে গুরু ঘর থেকে আশ্রয় গ্রহণ করে তারা পার্মানেন্টলি তাদের এইটাই সাজ এই তিলকটাই তাদের সাজ যারা গুরু ঘর থেকে আশ্রিত হয়েছে কিন্তু আজকে যারা কীর্তন শুনতে বসে সেজে তিলক সেবা করেছে ভগবানের কাছে প্রার্থনা করুন যে ভগবান এই এই আজ যেমন সেজেছি আমরা তিলক সবে সেজে ওটা বাড়িতে গেলে ওটা ফেস ওয়াশ দিলে আবার উঠে চলে যাবে ওটা এমন করে দাও যেন সারা জীবনের মতো মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই তিলক নিয়ে যেন আমি চলে যেতে পারি পৃথিবী ছেড়ে তাই গৌর প্রমাণ আমরা একবার হই তত
তবেই তুমি সার্থক, তবে তোমার জীবন সার্থক। যদি পতি হিসাবে একবার তুমি গৌর সুন্দরকে পেয়ে যাও, এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় খুশির খবর আর হতে পারে না। বাবা আজকে আমরা যেটা করতে পারিনি মায়েরা, একটু ইস্কনে চলে যান, মায়াপুরে চলে যান, দেখবেন তারা অবাঙালি, তারা হরি নাম বলতে পারে না, হরি বল বলতে পারে না, বলছে হরে কৃষ্ণা, হরি বল হরি বল। আমরা বাঙালি হয়ে হরি বল উচ্চারণ করতে পারার ক্ষমতা রাখি, কৃষ্ণ নাম উচ্চারণ করবার ক্ষমতা রাখি, তারা অবাঙালি হয়ে, তারা বিদেশি হয়ে, যাদের যীশু খ্রিস্টের নাম করবার কথা, তারা আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, ইতালি থেকে, তারা জনে জনে হাজার হাজার কোটি কোটি মানুষ আজকে ইস্কন মন্দিরে এসে তারা ভিড় করছে, তারা মন্দির তৈরি করছে, এমন মন্দির তৈরি করে আজকে তারা প্যান্ট শার্ট ছেড়ে দিল, সেই প্যান্ট শার্ট বাঙালিরা পরে ঘুরে বেড়াচ্ছে, সাহেবী আনা করে ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে দেখো আমরা সাহেব। এখন প্রত্যেকটা বাচ্চাদেরকে বাংলা মিডিয়ামে না পড়িয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখানো হচ্ছে, ছেলে আমার ইংরেজ হবে, ছেলে আমার দিগ্গজ হবে, ফটং ফটং করবে, ইংরাজিতে কথা বলবে, হ্যাঁ তাহলে দেখো। আর আজকে সেই ইংরেজরা তারা আজকে কি সাজ হয়েছে বাবা, কি মধু পেয়েছে বাবা, গৌর হরির মধ্যে কি এমন দেখেছে, নিতাই চাঁদের মধ্যে নিতাই চাঁদ কি এমন বিলিয়ে গেল, গৌর চাঁদ কি এমন বিলিয়ে গেল, যার জন্য তারা আজকে তিলক সেবা করে, মস্তক মুন্ডন করে, ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, তারা আজকে বিদেশি থেকে আজকে আমাদের দেশে যোগ দিয়েছে, কিসের আশায়? তারা হরি বল বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরি বল, এই হরি বল যে বলে এর মধ্যেও বাবা প্রেম আছে, এর মধ্যে ভক্তি আছে। তারা যে গানগুলো গায় লক্ষ্য করবেন, ভক্তি বিনোদ ঠাকুরের পদ, বিনোদ ঠাকুরের পদ যেগুলো আমাদের গাইবার কথা আজকে তারা জনে জনে গাইছে। তাদের যে বিয়ে হয় ইস্কনের মঠে, মানে মন্দিরের মঠে যেভাবে বিয়ে হয়, সেই বিয়েতে তারা গাইছে, তারা আনন্দ করছে। আমাদের হিন্দু ঘরে বিয়ে হলে পাগলু ড্যান্স, কত রকমের গান বাজনা, ঝিকঝাক 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 নাচ শুরু হয়ে যাচ্ছে, বিয়ে বাড়িতেও নাচ গান হচ্ছে কত রকমের ডিজে চালিয়ে। আর সেই ইস্কন মন্দিরের যে বিয়ে হয়, সেই ইস্কনেরা তারাও আজকে নাচে, তারাও গায়, তবে তাদের একটাই খুশি, তাদের একটাই সুখ, কৃষ্ণ সুখে তারা সুখী, গৌর সুখে সুখী, নিতাই সুখে তারা সুখী, তারা গায় আর বলে। ছোট করে একটু বলে যাই বাবা, তারা যেভাবে কথা বলে গান গায়, হ্যাঁ এই ইস্কনের সুরে একটু ছোট করে একটু আমি চেষ্টা করছি, তারা কিভাবে বলে কথাগুলো, মানে মম নিবেদন শুনে, যে মম নিবেদন শুনো, আমরা বলছি মম নিবেদন শুনো, আর তারা গাইছে দেখুন, বলাটা বলছে কিভাবে, পরিষ্কার বলতে পারে না তো, টান টান করে কথা বলে সেই গানের মাধ্যম দিয়ে। মম নিবেদন শুনো বিষয়ের জরা সদা কামরত পড়েছি সংসার ভোর, মম নিবেদন শুনো বিষয়ের দুর্জরা সদা কামরত পড়েছি সংসার ভোর, তুমি তো সকলি জানো তোমার চরণে লইলু শরণ, তোমার কিঙ্কর আমি, আমার ভরসা তুমি, তোমার চরণে লইলু শরণ, তোমার কিঙ্কর আমি, হে গোপীনা, হে গোপীনা, হে গোপীনা, হে গোপীনা, হে গোপীনা, হে গোপীনা। তাই আজকে শুধু ওরা নয়, আমরাও গাইব, আমরাও বলবো, হে প্রভু আমাদের শক্তি দাও, আমরাও তোমার গানে, আমরা বাঙালি, আমরা হিন্দু, আমাদের গর্ব যে গৌর সুন্দর আমাদের ভগবান, আর আমরাও যেন বলতে পারি, সবাই বলো,
हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे বিশ্বাস না করলে তুমি কোনোদিন ভগবানকে পাবে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা সবাই যাবে ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে তা না হলে আমি গেলাম কোন রকমে ধূপ প্রদীপ ঘুরিয়ে এলাম ঠাকুর তুমি কেন এটা দিলে না ঠাকুর কেন ওটা দিলে না বললে হবে না তোমার অন্তরে প্রেম থাকতে হবে তোমার অন্তরে ভক্তি থাকতে হবে তোমার অন্তরে আকুলতা ব্যাকুলতা থাকতে হবে তবে তুমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারবে তাই চন্দ্রশশী দেখুন পাগলিনী হয়ে গেল উন্মাদিনী হয়ে গেল গৌরকে কোথায় গেলে পাবে চিৎকার করে ভয়ের মধ্যে কাঁদছে গৌর কোথায় গেলে আমি তোমাকে পাবো তুমি আমায় দেখা দাও আমাকে পথ বলে দাও কোন পথে গেলে আমি তোমার সন্ধান পাবো দেখিয়ে দাও রাস্তা দেখিয়ে দাও পথ আমি তোমায় পেতে চাই আমি তোমায় পেতে চাই এই দেখো ভগবান মাগো একটা কথা জিনিস জানবেন ভগবানের সেবার পাত্রে তুমি কিছু দাও বা না দাও একটা জায়গায় ভগবান দুর্বল সেটা কোন জায়গায় চোখের জল চোখের জল দিয়ে যদি একটু তুমি ডাকতে পারো ভগবান ছুটে আসবে তোমার কাছে এটাই হলো ভগবান আজকে সেই চন্দ্রশশী দেবী কাঁদছে কি করে পথ খুঁজে পাবে গৌর হরিকে পাওয়ার পর কোথায় গেলে পাবে তার ভিতরটা ঝুলে যাচ্ছে ভিতরটা পুড়ে যাচ্ছে কি করলে সে গৌর পাবে কোথায় গেলে সে গৌর পাবে এদিকে দেখুন হঠাৎ করে দরজায় টোকা দিল কে নায়েব মশাই নায়েব মশাই ডেকে উঠলো গিন্নিমা কে আমি গিন্নিমা একটা সমস্যায় পড়েছি গিন্নিমা বলছে কি সমস্যা বলছে গিন্নিমা বীরভূমে একটা গ্রাম আছে যে গ্রামটা হলো কোটরা গ্রাম সেই গ্রামের গ্রামবাসীরা তিন বছর ধরে কোনো খাজনা দিচ্ছে না গিন্নিমা এই আপনি যদি যান আমরা গেলে হয়তো দেবে না আপনি যদি যান হয়তো আপনাকে দেখে দিতে পারে আপনি যদি দয়া করে যান তাহলে বড়ই ভালো হয় বললো বেশ আমি গেলে যদি খাজনা দেয় তাহলে আমি যাব এই বলে গিন্নিমার জন্য পালকি আনা হলো সেই পালকিতে উঠে বসলো গিন্নিমা সেই পালকি নিয়ে আজকে কোথায় যাচ্ছে না বীরভূমের
সেই কোটরা গ্রামে আর ওই কোটরা গ্রামে সেই পালকি নিয়ে যেতে 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 হঠাৎ করে পালকিটা থামিয়ে দিল লক্ষ্য করুন বাবা যেই পালকিটা থামি পালকি আর যাচ্ছে না বিপদ ঘটে গেছে কিসের বিপদ সামনে যে যে জায়গাটা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মাঝখানে এত বড় করে গর্ত খোলা সেই গর্তটা পেরিয়ে পালকিটা যাওয়া কোনো মতেই সম্ভব নয় তাই গিন্নিমা বললেন তাহলে উপায় কি হবে নায়েব মশাই নায়েব মশাই বললেন গিন্নিমা আমার মনে হয় এই কোডরা গ্রামবাসীরা জানতে পেরেছে যে আপনি খাজনা আদায় করতে আসছেন আপনাকে বিপদে ফেলবে বলে ওরা মনে হয় অত বড় করে গর্ত খুলে রেখেছে কিন্তু গিন্নিমা বললেন এসে যখন পড়েছি আমি তো গ্রামে গিয়ে দেখব ওদের চালচলন কেমন তাই গিন্নিমা আজকে অন্য পথ দিয়ে গ্রামে পৌঁছে গেল মায়েরা লক্ষ্য করুন শুনুন দেখুন কিভাবে লীলাটা এগিয়ে যাচ্ছে এইবারে ওই গ্রামে গিয়ে দেখছে জনপ্রাণী কেউ কোথাও নেই চারিদিকে শুনশান চিৎকার করে উঠলেন কে কোথায় আছো কে কোথায় আছো কে কোথায় আছো কারণ শব্দ পাওয়া গেল না তখন গিন্নিমা ওই নায়েব মশাইকে ডেকে বললেন নায়েব মশাই আমার মনে হয় এই গ্রামে কোনো মানুষ থাকে না আপনি বরং এক কাজ করুন এই গ্রামের যত ঘর বাড়ি আছে সব আপনি জ্বালিয়ে পুড়িয়ে দিন যান যে এই কথা বলেছে তখন নায়েব মশাই মশালটা জ্বালিয়ে ছুটতে ছুটতে চলেছে আর চিৎকার করে বলছে আর যেই আগুন 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 বলে চিৎকার করছে এই শব্দটা কেউ পাবার না পাক একজনের কানে গেল তিনি হলেন ওই গ্রামের মোড়ল মশাই যে মোড়ল মশাইয়ের বয়স 60 বছর হয়ে গেছে মায়েরা বাবারা তখনকার দিনে গ্রামে একটা করে মোড়ল থাকতো কি বাবা থাকতো তো ওই এখন আর দেখা যায় হ্যাঁ এখন বাড়িতে তো সবাই মোড়ল তাই না এখন বাড়িতে সবাই মোড়ল তাই আলাদা করে মোড়ল রাখার আর দরকার হয় না তাই না তখন গ্রামে গ্রামে একটা করে মোড়ল থাকতো যে মোড়লের কথা শুনে গ্রামবাসীরা চলতো সেই মোড়ল মশাই শুনতে পেয়ে হাতে লাঠি নিয়ে বেরিয়ে এলেন আর বেরিয়ে এসে দেখছে মা যে দেখতে পেলেন কৃষ্ণনগর থেকে গিন্নিমা এসেছেন প্রণাম গিন্নিমা আপনি কষ্ট করে কেন আসতে গেলেন একবার তো বলতে পারতেন আমরা আপনার কাছে চলে যেতাম একে তো গিন্নিমা রেগে আছে মা পথের মাঝখানে ওই কাণ্ড তারপর আবার ওই নায়েব মশাই কানে মন্ত্র দিয়েছে যারা খাজনা দেবে না বলে বিপদ ডেকে এনেছে সেই রাগেতে ওই গিন্নিমা বললেন দাঁড়ান আমি অত কথা শুনতে চাই না আমার দুটো প্রশ্নের উত্তর চাই বলছে কি প্রশ্নের উত্তর বলুন আমি দেব তখন বলছে প্রথম প্রশ্ন আসার সময় দেখলাম পথের মাঝখানে অত বড় করে গর্ত খোলা কেন এক ভালো করে শুনবেন মায়েরা তাহলে প্রথম প্রশ্ন হলো পথের মাঝখানে অত বড় করে গর্ত খোলা কেন ছিল আর দ্বিতীয় প্রশ্ন হলো 3 বছর ধরে আপনারা কোনো খাজনা দেননি তার কারণটা কি একটু খুলে বলুন তখন সেই মোড়ল মশাই বললেন যে গিন্নিমা আপনি শান্ত হয়ে শুনুন আমি বলছি কেন 3 বছর ধরে আমরা কেন পথের মাঝখানে অত বড় গর্ত কেন 3 বছরের খাজনা আমরা দিতে পারিনি মায়েরা বাবারা আপনারা মন দিয়ে শুনবেন যে কেন বড় করে গর্ত আর কেন 3 বছরের খাজনা দেয়া হয়নি এবারে বলছে সেই মোড়ল মশাই গিন্নিমাকে একদিন একে গোয়ালা মনে মনেতে ভাবিল তারে গোরু কোথায় পলায় যায় সে যে ভাবিতে নারিল গোয়ালার গোয়াল ভর্তি গরু মায়েরা মনে শুনো কিন্তু যে গরুটা সব থেকে বেশি দুগ্ধ দেয় সেই গরুটা রাতের অন্ধকারে পালিয়ে যায় মা পালিয়ে যায় বটে কিন্তু যদি পালিয়ে যায় সে কি আবার সকালবেলা ফিরে আসবে গোয়াল ঘরে
কিন্তু এ গরু এক সপ্তাহ ধরে রাত্রে বেলা পালিয়ে যায় গোয়াল ছেড়ে সকাল বেলা গোয়াল ঘরে ঢোকে। তাই তো গোয়ালার চিন্তা হয় যে আমার গরু যায় বটে কিন্তু ফিরে আসে কে, যায় বা কোথায় আর ফিরেই বা আসে কেন, এটা আমাকে জানতে হবে। হ্যাঁ, এই বলে গোয়ালা তখন গোয়াল ঘরে ছুটে এলো। গরু জানলে পালাতে না পারে তার জন্য গোয়ালা কি করলো জানো, গরুর গলায় যে দড়িটা ছিল সেটা খোঁটার সঙ্গে আজি শক্ত করে বাঁধলো, যাতে গরু পালিয়ে না যেতে পারে খোঁটার সঙ্গে শক্ত করে বেঁধেছে। এইবারে শক্ত করে বেঁধে ওই গোয়ালা ঘরেতে বসে রইল। কিন্তু মা আমরা সবাই জানি গাছের যদি একটা শুকনো পাতাও খসে পড়ে সেটা কার ইশারায়, কার ইশারায়, ভগবানের ইশারায়। তাই ভগবান কার মাধ্যম দিয়ে কি কাজ করবে মা সেটা কি আর আমরা জানি, আমরা জানি না। রাধে রাধে হরি হরি হো। ও বাবা, একটা ঘটনা মনে পড়ে যায়। হ্যাঁ, একটা একটু একটুখানি ছোট করে বলি, একটা ছেলে সে এত পড়াশোনা শিখেছে ডিগ্রি পাস করে সে ভগবানকে মানে না, তার মায়ের সামনে তর্ক করে বলছে আমি যদি না খাই ভগবান আমায় খাওয়াবে। হ্যাঁ, বলে ভগবান আমায় খাওয়াবে কে ভগবান, আমি না কর্ম করলে ভগবান কি আমার গালে চুলে খাইয়ে দিয়ে যাবে। বলে ওরে বাবা, ভগবানের প্রতি বিশ্বাস হারাস না, ভগবান খাওয়াই খাওয়াই বিশ্বাস কর, এ বলে তবে আজকে আমি দেখবো ভগবান খাওয়াই কিনা। বলে তোমরা যদি খাইয়ে দাও কিন্তু ভগবানকে খাওয়াতে হবে, আজকে আমি দেখবো ভগবান আমি যদি না খাই ভগবান আমায় খাওয়াতে পারে কিনা, আজকে আমি প্রমাণ দেব। এই বলে বাবা সেই ছেলেটা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে ভাবছে এখানে তো আর কেউ আমাকে খাওয়াতে আসবে না, দেখি ভগবান আমাকে কি করে খাওয়ায়। এই বলে ছেলেটা গাছের ডালে উঠে রয়, গাছের ডালে বসে আছে, ভাবছে দেখি কে খাওয়ায়। কিছুক্ষণ পরে দেখছে চার বন্ধু পিকনিক করতে এসে জঙ্গলে, জঙ্গলে পিকনিক করতে এসে রান্না বান্না করেছে মা, রান্না বান্না করে মা গো রাখবে কোথায়, ওই যে ছেলেটা গাছের ডালে বসেছিল সেই গাছের তলায় গিয়ে সুস্বাদু খাবার গুলো করে রেখেছে। এইবারে খাবারের গন্ধ ঘান, খাবারের খাবারের যে সুস্বাদু গন্ধ তার নাকে যাচ্ছে। আহ, কিন্তু কিছু করার নেই, সে তো প্রতিজ্ঞা করেছে আজকে আমি ভাত খাবো না, যদি আমাকে খাওয়ায় আমি ভাত খাবো না। তাহলে নাকে সুস্বাদ গন্ধ, কিছু করার নেই। এবার এরা তো বাবা রান্না বান্না করে এবার খেতে যাবে, পাতাতে খাবার বাড়তে যাবে, এমন সময় হালুম করে একটা শব্দ, হালুম করে শব্দ কে করে, কে বাঘ, বাঘের সেই শব্দ শুনে চিৎকার শুনে ওই চারজন বন্ধ ছুটে পালিয়ে গেল। তাহলে পালিয়ে গেলে খাবার গুলো কোথায় রইল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে আমি ভাত খাবো না, দেখি আমায় কে খাওয়ায়। এইবার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে এবারে দেখলো কয়েক দল চলেছে ডাকাতের দল ঘোড়ায় চেপে, ওই ঘোড়ায় করে চলেছে মাগো, সন্ধ্যা হয়ে এসেছে, ঘোড়ায় করে যেতে 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 একজন বলল সাতাজি ওই গাছের তলায় দেখো তো অত খাবার রাখা আছে, নিশ্চয়ই আমাদের জন্য কেউ সাজিয়ে রেখেছে, চল বেটা আজ আমরা খাবার খাবো। এই বলে মা ওই ডাকাতের দল নেমেছে, কোথায় গেল সেই গাছের তলায়, গাছের ডালে আছে কে, আমি ভাত খাবো না, সে বসে আছে ভাত খাবে না, এরা গাছের তলায় গেছে, গাছের তলায় গিয়ে দেখছে সুস্বাদু খাবার। হ্যাঁ, তাহলে এবার খাবারের ঢাক আছে, খাবারের ঢাকনাটা খুলেছে, এবার ঢাকনা খুলে মাগো খেতে যাবে। এইবারে খেতে গিয়ে সঙ্গে সঙ্গে সাদ্দাজি মুখের মধ্যে দেবে একজন হাত ধরে, সাদ্দাজি এইভাবে খাওয়াটা উচিত হবে না। সাদ্দাজি বলছে কেন, বলছে শোনো কেউ কি আমাদের, আমরা ডাকাত জেনে শুনে আমাদের জন্য রান্না বান্না করে রাখবে এটা আপনার মনে হয়,
বলে মন্দ বলিসনি বলে আমাদের মনে হয় এই রান্না যখন তারা আমাদের জন্য করেই রেখেছে নিশ্চয় আমাদের মারবে বলে এতে বিষ মিশিয়ে রেখেছে বলে ঠিক বলেছিস তাও তো হয় বলে সাজ্জাদ জি আর যে বিষ মিশিয়ে রেখেছে আমরা এই বিষমাখানো খাবারটা খেয়ে ছটপট ছটপট করে মরব ওটা সে দেখবে বলে নিশ্চয় আশেপাশে কোথাও লুকিয়ে আছে দেখ কোথায় লুকিয়ে আছে দেখ কোথায় লুকিয়ে ওমা ততক্ষণে তার হয়ে গেছে অর্ধেক ততক্ষণ অর্ধেক হয়ে গেছে নিচে ডাকা সে ঠিক আছে মাইরা সে তো জনে জঙ্গলে আর কেউ নাই আমি একা আছি এবার তো এরা লাইট মারতে শুরু করেছে বাবা এদিক ওদিক লাইট মারতে 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 বলে ওরে ওই তো বসে আছে দেখ ওই দেখ বস আয় না নাম করতে কি নাম দেখি ও তো ভয় থাপ তো থাপ করে কাঁপছে আমি কিছু জানি না আমি কিছু জানি বলে তুমি নাম তারপর যা হবে হবে জোর করে সবাই ধরে তাকে টেনে নামিয়েছে এইবার যখন টেনে নামিয়েছে নামিয়ে বললো তুই এই কাজ করেছিস বলছে না না আমি এই কাজ করিনি এই 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 খাবারের মধ্যে তুই বিষ মিশিয়ে রেখেছিস বলছে না আমি বিষ মেশাইনি আমি বিষ মেশাইনি বলে বিষ যদি না মেশাস তবে তোকে খেতে হবে তুই খেয়ে দেখ যদি বিষ থাকে তাহলে তুই মরবি আর যদি না বিষ মেশানো থাকে তাহলে তুই বেঁচে যাবি বলছে না আমি খাবো না আমি খাবো না বলে খাবি না মানে এই না খেলে এই বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেবো আমি খা বলছি খা বলছি ও ভাই এ খাবে না মানে তো কথা দিয়েছে আমি ভাত খাবো না কিন্তু হলে কি হবে মা এরা ডাকাতের দল চারজন ও বেটা একা একে ভয়ে অর্ধেক হয়ে গেছে আর তারপর আবার এ ভাত খাবো না যত বলছে তত ঘাড় ধরে ওই ভাতের মধ্যে মুখটা গুজে দিয়ে খা 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 হ্যাঁ মা খাবে না ভগবান যদি তোমার কপালে খাওয়া লিখে রাখে কিভাবে তোমার খাওয়া জুটবে তুমি নিজেও জানো না দেখো ভাই ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে এদিকে কি হলো সেই গোয়ালা চিন্তা করছে আমি লক্ষ্য করব কিন্তু ভগবান যে ওদিকে সব রেডি করে রেখেছে ও লক্ষ্য করলে কি হবে তাহলে তো কার্যসিদ্ধি হবে না তাই কি হলো ধীরে ধীরে নিদ্রা দেবী তার চোখে নেমে এলো যেই নিদ্রা দেবী নেমে এলো গোয়ালা গোয়াল ঘরে ঘুমিয়ে পড়লো যেই ঘুমিয়ে পড়লো আর গরু থাকিতে নারিল গরু তখন দড়ি ছিঁড়ে গোয়াল ছেড়ে পালাইল ছুটিতে ছুটিতে গরু জঙ্গলে যায় কিছুক্ষণ বাদে গোয়ালার নিদ্রা ভঙ্গ হয় এইবার যখন গোয়ালার নিদ্রা ভঙ্গ হলো গোয়ালা ছুটিতে লাগিল ছুটিতে গোয়ালা জঙ্গলেতে এলো জঙ্গলেতে এসে দেখলো সেই গরু দাঁড়িয়ে আছে চার পায়ে তার পায়ের কাছে একটা মাটির উঁচু ঢিপি দেখা গেল সেই মাটির উঁচুটার সামনে এমন ভাবে চার পায়ে দাঁড়িয়েছে মাটি হলো গরুর মাঠে যত দুগুদ ছিল সবে খড়ন হতে লাগলো উলুধ্বনি উলুধ্বনি হলো দেখিতে দেখিতে দুগ্ধ খরণ হইল তাহা দেখি গোয়ালা যে চমকৃত হইল এমন দৃশ্য দেখে গোয়ালা থাকিতে নারিহিল এই কথাটা বলবার করে গ্রামে ছুটে গেল শোনো শোনো গ্রামে বাসে শোনো দিয়া মন
জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটনা, যার ঘরে যাচ্ছে তোমরা তা নিয়ে চলো, যখন সবাইকে বললো তারা ছুটিতে লাগিল, ছুটিতে ছুটিতে তারা জঙ্গলেতে এলো, জঙ্গলেতে এসে মাটির ঢিপি দেখতে পেল, ওই তো ঢিপি দেখা যায় যেখানে গরু দাঁড়াইয়ে রয়, গরুর বাতের যত দুগ্ধ সবে মাটির উপরে যায়। এই বলে সবাই যখন ছুটে এলো ওই যন্ত্র নিয়ে মাটি খনন করলো, খনন করতে 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 বাবা সকাল হয়ে গেল, আর সকাল হয়ে গিয়েও পাচ্ছে না, ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে তাদের হাতে কি একটা, এই জায়গাটা দেখ, কিছু মারিস না, দেখ এই জায়গাটা ভালো করে দেখ। সবাই যখন আর অস্ত্র দিয়ে আঘাত নয়, হাত দিয়ে মাটি সরিয়ে দিল, আর মাটি সরাতে সরাতে মাগো কি হলো জানো, চারটে ছোট 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 কাষ্ঠের হাত দেখা গেল। উলুধ্বনি করো মায়েরা, জয় ধ্বনি করো, নিতাই গৌর উদ্ধারে হলো, হরি বল। এতক্ষণ ধরে কথাটাকে কার কাছে শোনাচ্ছিল বলো, কেমন শুনেছো দেখি এদিকের মায়েরা। বা গিন্নি মাকে বলছিলেন সেই গ্রামের মোড়ল মাসাই ওই যে গর্তটা কেন খোলা হয়েছিল, এই কারণে গর্ত থেকে নিতাই গৌরকে পেয়েছে, আর বাকি রইল তিন বছরের খাজনা। তিন বছরের খাজনা দিতে পারেনি কেন, না নিতাই গৌরকে পেয়েছে, তাদের থাকবার জন্য মন্দির তো দরকার, সেই মন্দিরটা তৈরি করতে গিয়ে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে গিন্নি মা, তাই আমরা আপনার খাজনা দিতে পারিনি। এই জেনে যদি আপনার মনে হয় আপনি শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমার মাথা পেতে। মায়েরা গিন্নিমার গিন্নিমা আছে, একে গৌর বিরহ শুনেছিল কীর্তন, তারপর আবার এখানে শুনলো শুধু গৌর একা নয় আর একজনও সঙ্গে আছে, দাদা নিতাই। আর কি ছাড়া যায়, হরি হরি বল। তাই মোড়ল মশাইয়ের হাত ধরলো, আর জাতির বিচার রইল না বাবা, হাতটা ধরে বললো যে মোড়ল মশাই আমার খাজনা চাই না, আমার কিচ্ছু চাই না, শুধু আমার নিতাই গৌরকে আমার চাই, নিতাই গৌরের কাছে আমাকে নিয়ে চলো, আমি আর কিচ্ছু চাই না, এটাই আমার বিনতি। তাই আজকে নিতাই গৌরের কাছে নিয়ে যাচ্ছে, ওদিকে আরতি কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়, আরতি কীর্তন সন্ধ্যার সময় হয়ে এসেছে, আরতি কীর্তন হচ্ছে মন্দিরে, আরতি কীর্তন হচ্ছে, ছোট করে একটু গাই, জয় জয় গোরা চাঁদে উলুধ্বনি, আরতি কো শোভা জাহ্নবী তট বনে জগ মন লাগিবা, ভক্তি বিনোদ
गोरा डके सम्पादो ओ भजा श्री कृष्ण सबाई वाला चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे सबाई वाला जय गुरुदेव जय गुरुदेव नितई गौर हरि हरी हरी बोल मायर लक्ष्य करो सुरे जाओ अरे नाना गिन्नी मा आसछे মন্দিরে মন্দিরে খালি মন্দিরে গিন্নি আসছে তাই সবাইকে সরে যেতে বললেন তাই সবাই সরে গেল সবাই যখন সরে গেল জমিদার গিন্নি তো তাই সবাই আরে গিন্নি মাকে ঢুকতে দাও গিন্নি মাকে আসতে দাও গিন্নি মা এই জায়গাটা মন দিবেন মায়েরা যদিও যদিও সন্ধ্যার সময় এই জায়গাটা খুব ধরে রাখার একটা ব্যাপার বাবা একটু মন দিয়ে শ্রবণ করুন একটু জায়গাটা খুব ভাবের জায়গা তো এই যে আমরা বলি ভগবান কে এতটা কি ভগবান আসে না ডাকার মতো ডাকতে হয় তো ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলেন সেই চন্দ্র শশী দেবী জীবনে কখনো কোনোদিন সে গৌর হরিকে নিতাই ঠাকুরকে দেখেনি শুধুমাত্র কীর্তন শুনেছে কীর্তন শুনে ভালোবেসে ফেলেছে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছে আমি বলছি আমারই গায়ে কাটা দিচ্ছে বাবা মন্দিরে প্রবেশ করে প্রথম সিংহাসনে তার লক্ষ্য গেল অপূর্ব সুন্দর সিংহাসন সেই অপূর্ব সুন্দর সিংহাসনে আলোক সচ্ছায় সাজানো আলো দিয়ে চারিদিকে ভরপুর করা সেই সিংহাসনের মধ্যে রাখা আছে অপূর্ব সুন্দর দুটি ছোট ছোট কাষ্ঠের নিতাই আর গৌর সেই নিতাই গৌরের গলায় রজনীগন্ধা ফুলের মালা পাশে জ্বলছে প্রদীপ পাশে জ্বলছে ধূপ ধূপের ধোঁয়ায় চারিদিকে সৌরভে সৌরভিত করে তুলেছে আর ধীরে ধীরে উন্মাদিনী কাঙালিনী পাগলিনী চন্দ্র শশী দেবী ওই নিতায়ার গৌর মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়েছে আর সামনে গিয়ে নয়নে নয়ন দিয়েছে নয়নে নয়ন দিয়ে বলে উঠল কে বলে কে বলে তোরা নাকি কাষ্ঠে কিন্তু আমার তো দেখে মনে হয় না যে তোরা কাষ্ঠের বিগ্রহ তোদের নয়ন দুটি যেন কিছু বলতে চাইছে এই নিতাই এই গৌর আমাকে একটা কথা বলবি আমার একটা মনের ইচ্ছা পূরণ করবি এই নিতাই গৌর বল না বল না আমার মনের ইচ্ছাটা পূরণ করবি বল না নিতাই বল না গৌর বল না বাবা এই নিতাই আমি কখনো মা হতে পারিনি বাবা একবার আমাকে মা বলে ডাকবি বাবা একবার আমাকে মা বলে ডেকে আমার মনের জ্বালাটা জুড়াবি বাবা এই নিতা একবার আমাকে মা বলে ডাক বাবা আমি যে মা হতে চাই মা না হওয়ার যে কি জ্বালা সবার যে সন্তান আছে কিন্তু আমি এমন কাঙালিনি আমি এমন অভাগিনী আমি মা হতে পারলাম না আমাকে একবার মা বলে ডাকবি বাবা আমি যে শুনেছি শুনেছি ভক্ত যদি কায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু প্রার্থনা করে
ভগবান নাকি ভক্তের আশা পূরণ করে। এই নিতা, এই বউ, একবার আমাকে মা বলে ডাক না বাবা, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। নারী জীবনের তিনটি শ্রেষ্ঠ সম্পদ কি জানো মায়েরা? তিনটেই সদিয়ে শুরু, এখনো সংসার, আর এখনো স্বামী, আর এখনো সন্তান। মেয়েটার স্বামী আছে, সংসার আছে, কিন্তু সেই মেয়েটার যদি সন্তান না থাকে না, সারা জীবন তাকে কথা শুনতে শুনতে তাকে পাগল হয়ে যেতে হয়। তাই নিতাই আর গৌরকে বলছে, নিতাই একবার মা বলে ডাকবি বাবা, তোদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, তোদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু একবার আমাকে মা বলে ডাক বাবা, আমি মা হতে চাই। জগতে যারা মা হতে পারেনি তারা জানে মা না হওয়ার কি জ্বালা, কি যন্ত্রণা। সবার কোলে যখন বাচ্চা থাকে, সেই ছোট বাচ্চারা গিয়ে যখন মাকে জড়িয়ে ধরে মা মা বলে কাঁদে, আর যখন সেই আশা যে আকাঙ্ক্ষা কোনো নারীর পূরণ না হয়, তার যে মরে যাওয়ার মতো সমান হয়। তাই আজকে কেঁদে কেঁদে বলছে, নিতাই একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, গৌর একবার আমাকে মা বলে ডাক। নয়ন জলে বক্ষ ভেসে গেল, কাঁদতে কাঁদতে সেই চন্দ্র শশী দেবী ছুটছুটে ছুটছুটে চলে গেল। একটা বাগান বাড়িতে থাকার জায়গা করে দিল, ডুগরে ডুগরে কাঁদছে মা আমার। এদিকে সেই চন্দ্র শশী দেবীর কান্নায় থাকতে পারলো না দুই ভাই, নিতাই আর গৌর সিংহাসনে কেঁপে উঠল। কারণ ভগবান একটা জায়গায় দুর্বল, সেটা যে চোখের জল, চোখের জল দিয়ে যে ডেকেছে মা আমার। তাই নিতাই গৌরকে বলছে, ভাই দাদা মা যে ডেকে গেল শুনেছি, তুই যাবি না? আমিও যাব। তুমি যদি যাও তবে আমি কেন যাব না? তবে চুপ করে আছিস কেন? চল আমরা দুই ভাই মাকে কৃপা করব, মাকে দেখা দেব, মাকে মা বলে ডাকবো। তাই আজকে দেখো মায়ের অনুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রমাণম একবার হরি বল। সিংহাসন দুই ভাই বেরিয়ে এলো, ছোট্ট বালক বেশে আজকে ছুটতে ছুটতে চলল হরি বল। আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, 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 এইবার দরজার কাছে এসে নিতাই আর গৌর দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে। মা তো ঘুমিয়ে আছে গো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, দরজায় টোকা দিয়ে ডেকে বলছে, মা, ও মা দরজাটা খোলো, মা, ও মা দরজাটা খোলো না, মা দরজাটা খুলেছেন। ও মায়েরা লক্ষ্য করো, দরজা খুলে দেখলো যে নিতাই আর গৌর এসেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে বুকের মাঝখানে। নিতাই গৌর এসেছিস বাবা, এসেছিস, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক,
छूटे गिए जेई माँ बोले डेके कोले बसे छे दुई भाई मायर गला जड़िए धरे बोले आमार माँ गौर बोले आमार माँ ए आमार माँ आमार माँ बोलते बोलते दुई भाई आँचल टेने धरे छे धरे बोलछे तुमी आमार माँ আঁচল শক্ত করে ধরেছিল ওই আঁচলের দুটো খুঁট ছিঁড়ে দুই ভাইয়ের হাতে চলে গেছে এবার যেই চলে গেছে দুই ভাই আর দাঁড়ায়নি মা ওই আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে ছুটতে ছুটতে চলে গেছে কোথায় সেই মন্দিরে যেমন কাষ্ঠের নিতাই ছিল তেমন নিতাই গৌর হয়ে এইভাবে দাঁড়িয়ে আছে দেখো কি প্রমাণ দিল জগৎকে জানাতে হবে না যে ভক্ত কত ভালোবাসে কোন ভক্তের আঁচল ছিঁড়েছে সেটা জানাতে হবে না তাই এইভাবে দাঁড়িয়ে আছে পরের দিন ভোরবেলা বলরাম আচার্য আসছেন বাসি ফুল ফেলবে মন্দির মার্জন হবে ওই ফেলতে এসে দেখতে পেল যে নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো লোকো তাতে সমস্ত মহিলাদের ডাকা হলো মহিলারা এসে বলল দেখো বাবাজি আমরা এত দামি শাড়ি পরি না কি করে আমাদের আঁচলের টুকরো হবে না না এই টুকরো আমাদের নয় কিন্তু বাবা যার আঁচলের টুকরো সে পাশে দাঁড়িয়ে কাঁদছিল তিনি হলো চন্দ্র শশী দেবী কাঁদতে কাঁদতে বাবাজিকে বললেন বাবাজি এই আঁচলের টুকরো আর অন্য কারোর নাই যদি বলি এই অভাগিনীর আঁচলের টুকরো যদি না বিশ্বাস হয় মিলিয়ে দেখে নাও সত্যি সত্যি দেখলো বাবা নিতাই আর গৌরের হাতে যে আঁচলের টুকরো যে ছেঁড়া কাঁচ টুকরো ছিল সেই ছেঁড়া টুকরোর সঙ্গে ওই পিসি ওই যে আমাদের চন্দ্রশশী দেবীর যে আঁচল ছিল তার সঙ্গে মিলিয়ে দেখলো যে সত্যিতে একই রকমের ডিজাইন একই রকমের কালার ছেঁড়া আছে তখনই বিশ্বাস হলো যে সত্যি সত্যি নিতাই গৌর কৃপা করেছে তাই মায়ের চরণটা জড়িয়ে ধরে বলরাম আচার্য বলল মা গো যে কৃপা এতদিন ধরে সেবা করে আমি পাইনি সে কৃপা তুমি পেয়েছো তাই আজ থেকে নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম তুমি নিতাই গৌরের সেবার দায়িত্বটা নিয়ে নাও তাই আজকে সেই নিতাই গৌরের সেবার দায়িত্ব নিল কে চন্দ্রশশী দেবী চন্দ্রশশী দেবী আজকে মনের আনন্দে নিতাই গৌরের জন্য রন্ধন করল ওমা কোনোদিন রান্না বান্না করেনি কারণ তার করার প্রয়োজন হয়নি তার তো প্রচুর দাস দাসী তাই করার প্রয়োজন হয়নি জমিদার গিন্নি তাই নিজে হাতে রান্না করলো কেমন ঝাল কেমন মিষ্টি কেমন নুন কিছুই জানে না রন্ধন করে নিয়ে আজকে চলেছে আহা কি ভাব নিয়ে এই তো আকুলতা ব্যাকুলতা না হলে ভগবান আসে না কেমন করে যাচ্ছে ওরে আই রে নিতাই আই রে গো মায়ে কোলে যখনই মন্দিরে এলো মন্দিরে এসে নিতাই গৌরের সামনে বসে ডাকছে নিতাই নিতাই রে কোলে বসে কি করলো দেখুন বাবা এইবার মায়ের কোলে বসে আনন্দ করে সেবা পাচ্ছে মা মনের আনন্দে সেবা দিয়ে বলছে বাবা আমি তো কোনোদিন রান্না করিনি তাই কোনটা ঝাল কোনটা নুন আমি তো জানি না একটু মানিয়ে নিস বাবা একটু মানিয়ে নিস তাই নিতাই গৌর মায়ের কোলে বসে তারা দুই ভাই মনের আনন্দে সেবা করলো এবারে মনের আনন্দে যখন সেবা হয়ে গেল মাকে বলছে মা দক্ষিণা দিতে হবে মা বলল হরে এত ভালো খাওয়াল আমার দক্ষিণা চাইছিস বলছে টাকা পয়সা নয় দক্ষিণাটা হলো তুমি কথা দাও তুমি প্রতিদিন আমাদের জন্য এরকম ভালো ভালো রান্না করে খাওয়াবে তাহলে বাবা কৃষ্ণনগরের জমিদারিটা কি হবে যদি ভালো করে খাওয়ায়
মায়ের আমি তাই গৌর যখন ধরেছে আজকে ছাড়া যাবে না তাই জন্য মার কৃষ্ণনগরে গেল না ওই এক মাস দু মাসের মতো ওই কোটরা গ্রামে তাদের সেবা করতে লাগলো কিন্তু গ্রামের সব মানুষ তো সমান নয় মায়েরা কোন কোন মানুষ আছে খারাপ মনোপ্রবৃত্তির মানুষ তারা অনেকে বলতে লাগলো যে এই চন্দ্রশশী দেবী যেখানে আছে কেন আছে নিশ্চয়ই বলরাম আচার্যের সঙ্গে কোন একটা বাজে কাজে জড়িয়ে পড়েছে এই কথাটা শুনে চন্দ্রশশী দেবী আর থাকতে পারলো না মন্দিরে গিয়ে আছাড় খেয়ে নিতাইয়ার গৌরকে বলল নিতাই গৌর তোরা কি আমাকে এই কথা শোনানোর জন্য এখানে রেখেছিস আমি আর থাকবো না আমি চলে যাব এখান থেকে তখন নিতাই গৌর বলছে মা অন্য কোথাও যেও না কলঙ্ক মুজবে না তুমি বরং আমাদের নিয়ে বৃন্দাবনে চলো বৃন্দাবনে গেলে দেখবে আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না তাই বলল বেশ আমি তো পথ জানি না বলল তুমি জানো না তো কি হয়েছে আমরা তো জানি তাই আমরা তোমাকে নিয়ে যাব এই বলে সেই নিতাই আর গৌর মিলে মাকে নিয়ে যাচ্ছে বৃন্দাবনে তাই চলো আজ আমরা বৃন্দাবনে যাই মায়েরা সবাই বলো বৃন্দাবনের বল কি তাই জোরে বলবে তো একবার এই হাতটা তোলো দেখি যাদের যাদের হাত আছে তুলুন যাদের নেই তোলার দরকার নেই হরি বল এদিকে কি খবর তাই চলুন আমরা সবাই একটা শেষে বললো হরি 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 সবাই একবার বলুন রাধা রানী কি আরেকটু জোরে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি এত ভালো ভক্ত কি এত ভালো কবিটি কি তাই গৌর প্রমানন্দ একবার তাই আজকে বৃন্দাবনে যাব ও মা কালকের কি দিন পরশু দোল উৎসব দোল পূর্ণিমা আমরা সবাই বসন্ত সাজে সাজবো সবাই রং খেলবো তাই আজকে চলুন একটা ছোট্ট করে একটা ভজন কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব সবাই বলে রাধে রাধে চলো সবাই একটু উরুধ্বনি 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 এখানে গন্ডি দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনারা সমস্ত গ্রামবাসীবৃন্দের কাছে অনুরোধ যারা যারা যাদের মানসিক আছে যারা দণ্ডি কাটবেন তারা যথাসময়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছে যান দণ্ডি দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন সবাই অপেক্ষা করছে হরি বল চলো আমরা সবাই গাই সবাই বলি रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 रंग दे चुनरिया रंग दे 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 अरे रंग दे চুনরিয়া
रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया ओ शाम पियाला मोरी रंग दे चुनरिया शाम पियाला मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया चारा नाम में ये प्रभु चारा नाम में ये गिरी चारा
আবার বলে দিতে বলছি, আরেকবার বলে দিই, মায়েরা যারা এখনো বাকি আছেন আপনারা চলে যান, দণ্ডি শুরু হয়ে গিয়েছে, যারা যারা বাকি আছেন তারা এখনই পৌঁছে যান হরিবাসরে। হরিব, এদিকে দেখুন মায়েরা, তাহলে কে বৃন্দাবনে এলো, কে এলো বৃন্দাবনে? হ্যাঁ, সেই চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে নিয়ে চলে এলো। এবার বৃন্দাবনে চলে এসে থাকার জায়গা পেল, এইবারে দেখুন সেখানে তাকে সবাই পিসিমা বলে ডাকলো, পিসিমা পিসিমা, যে পিসিমার নিতাই গৌর নামে তিনি খ্যাত হলো, চারিদিকে সবাই জানতে পারলো পিসিমার নিতাই গৌর। সেই পিসিমা বয়স হয়ে গেল, বয়স হয়ে গেল, বয়স হয়ে গেছে, কিন্তু আর নিতাই গৌরের সেবা দিতে পারছে না, সেবা দিতে পারছে না বলে এক বাবাজির হাতে নিতাই গৌরকে তুলে দিল যজ্ঞেশ্বর। সেই যজ্ঞেশ্বর নিতাই গৌরকে কাষ্ঠের নিতাই গৌর ভেবে ওই মাঘ মাসের কনকনে ঠান্ডাতে মা ঠান্ডা জলে স্নান করিয়ে তাদের সর্দি জ্বর কাশি, সর্দি জ্বর কাশিতে ভুগতে লাগলো নিতাই আর গৌর। হঠাৎ রাত্রেবেলা নিতাই গৌর মন্দিরের মধ্যে আছে, এমন সময় চন্দ্রশশী দেবী শুনতে পেল কাশির শব্দ। ওই কাশির শব্দটা শুনতে পেয়ে ওই পিসিমা কাছে এগিয়ে এলো, কাছে এগিয়ে সে দেখল নিতাই গৌরের মাথায় হাত দিয়ে দেখছে, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, নাক থেকে সর্দি। মায়েরা গল্প কথা নয়, একেবারে সত্য ঘটনা। বৃন্দাবনে কারা গেছেন হাত তুলুন, বৃন্দাবনে কারা গেছেন? সত্যি সত্যি এই বৃন্দাবনে আজও পিসিমার নিতাই গৌর মন্দির আছে মায়েরা, সেই মন্দিরে আজও সেই নিতাই গৌর আছে। সেই চন্দ্রশশী দেবী ওই নিতাই গৌরের সর্দি মুছিয়েছিল, সেই নিতাই গৌর কাঁদছে দেখে ওই যজ্ঞেশ্বর এসে দেখলো, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, পিসিমা তুমি আমাকে ক্ষমা করে দাও। পিসিমা বললে, এই ভুল আর কোনোদিন করিস না বাবা, আমার নিতাই যে কথা বলে, আমার গৌর যে কথা বলে। পিসিমার নিতাই গৌরকে যজ্ঞেশ্বরের হাতে তুলে দিয়ে সেখানেই তিনি প্রাণ ত্যাগ করলেন। এরপরে যজ্ঞেশ্বর দেখভাল করতে লাগলো নিতাই আর গৌরকে, প্রতিদিন মন্দিরে পূজা দিয়ে চলে যেত নিতাই গৌরে। আর ওই মন্দিরের পাশে ছিল একটা সাঁওতাল পাড়া, আজকে সাঁওতালি মার পূজা, ভবানী মার পূজা, তাই পূজা উপলক্ষে সবাই আনন্দ করছে। নিতাই গৌর বলছে, চল ভাই আজ আমরা সাঁওতাল পাড়ায় একটু যাই, একটা লীলা করব, ওদের সঙ্গে আজকে আমরা নাচ গান করব। ও মায়েরা, সাঁওতালিদের গায়ের রং কেমন গো? কালো কালো, আর এরা তো জগতের আলো, সুন্দর দেখতে। ওদিকে সবাই ওরা পাতার পোশাক পরে আনন্দ করে গো, তাই ওদের যে সর্দারজি সে হাঁড়িয়া খেয়েছিল, একটু নেশা হয়ে গেছে। দেখবেন মায়েরা ওদের ভাষাগুলো একটু উল্টো টান টান করে কথা বলে, তাই সর্দারজির নেশা হয়ে গেছে। নেশার ঘরে বললো, উলারে মানুয়া, আরে ছেলা গুলা যে কোথায় গেল, আরে এদিকে পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়। সবাই ছুটে এসে বলে, সর্দারজি এত চিৎকার করছ কেন? শুনো, মোদের অনেক কাজ কাম বাকি আছে বটে। বলে, আরে তোরা একটু লাজ গান কর, দেখ আজকে লাচা গানা কর না কেন, আজ মায়ের পূজা আছে। সবাই আজকে এসেছে, আর এই নিতাই গৌর ওই মন্দির থেকে বাবা পালিয়ে এসেছে সাঁওতাল পাড়ায়। সাঁওতাল পাড়ায় এসে ছোট্ট ছেলে এসেছে, বাচ্চা সেজে এসেছে, দেখতে অপূর্ব সুন্দর। সর্দারজিকে বলছে, সর্দারজি আজকে আমরা তোমাদের এখানে এসেছি একটু নাচবো বলে, তোমরা সবাই নাচবে তো? কোনোদিন চোখে দেখিনি এত অপূর্ব রূপ। দেখে নেশার ঘরে বলছে, হ্যাঁ তোদের নাম কি আছে বটে, হ্যাঁ বল বল তোদের নাম কি আছে, এত সুন্দর দেখতে। তখন দুই ভাই বলে উঠলে, এই তোর নাম কি আছে? গৌর আছে। আর তোর নাম কি আছে? নিতাই আছে, নিতাই। বাহ, তাই আজকে দেখুন সেই নিতাই আর গৌরকে সাজিয়ে দিয়েছে, দিয়ে আজকে সাঁওতালদের সুরে সাঁওতাল পাড়া, সাঁওতালি সুরে সাঁওতাল গান হবে বাবা।
আজকে একটু সাঁওতাল সুরে একটু গাই সবাই একটু। হ্যাঁ, এরপরে আছে আমার খুব প্রিয় দাদা উত্তম রায়, আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করবে। আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধার চোখে দেখে, স্নেহের চোখে। শুনুন, আজকে সেই সাঁওতাল পাড়ায় সাঁওতাল সুরে আমরা সবাই গাইব নিতাই গৌরকে মাঝখানে রেখে। তার আজকে গাইছে উলুধ্বনি দাও মায়েরা নিতাই গৌর হরিব। Thank you.
বৃন্দাবনে সেই মন্দিরে এলো, মন্দিরে এসে আজ সেই নিতাই আর গৌর বৃন্দাবন বাসীরা বলল, হে নিতাই গৌর, তোমার রূপ দর্শন করিয়েছ তুমি সাঁওতাল পাড়ায়, তবে আমরা কেন তোমায় দেখতে পাবো না, আমরা তোমার রূপ দেখব, তবে এইভাবে নয়, আমরা যুগল রূপে তোমাকে দর্শন করতে চাই। তাই নিতাই গৌর বলল, তাই হবে, যুগল রূপে আজকে আমি দেখা দেব। তাই আজকে নিতাই গৌরকে যুগল রূপে দেখা দিচ্ছে, দেখুন নিতাই গৌর যুগল রূপ ধারণ করে আজ বৃন্দাবন বাসীদের দেখা দিচ্ছে। আসুন সবাই আমরা যুগল রূপ দর্শন করি, সবাই আমরা একটু মায়েরা স্মরণ করবেন, করতালি দিয়ে সবাই আমরা গাইব, সবাই বলবো, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেবি কদম্বের অঙ্কন, রতন বেদির পানে বসা শ্রীকৃষ্ণ চৈতন্য ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ আত্মাই করিব সেবা চরণার বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু লাশ করে নরোত্তম রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, সবাই একবার দেবদণ্ড বাহু তুলে বলুন প্রত্যেকে আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, পিসিমার নিতাই গৌরীলা সমাপন হলো, পরবর্তী কীর্তনে আসছেন দাদা ভাই আপনাদের সম্মুখে, আপনার একটু ধৈর্য ধরে বসুন, সবাই মিলে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে করতালি, আজকে সবাই মিলে গাইব, সবাই মিলে বলবো, বদন ধরে গাইব, সবাই একটু বুকে হাত দিয়ে বসো দেখি, সবাই বুকে হাত দিয়ে, সবাই মিলে বলবো, ছেড়ে দিলে সোনার গো আর তো পাব না, না না ছেড়ে দেব না,
তোমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না। সবাই মিলে বলো হ্যাঁ আমার সাথে, তোমায় ভালোবাসি।